बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम ग्रेटास ए प्रोग्राम फॉर बेसिक सेवेंस आपनारा सबाई केमन आछेन इनशाल्लाह आई थिंक आपनारा सबाई भालो आछेन सबाई भालो थाकारी कथा केन थाकबेन ना अवश्यई भालो थाकबेन पढ़ाशोना आमी मने करी इतिपूर्वे आपनारा शुरू करे दिएछेन इतिमध्ये शुरू करे दिएछेन आमी अलरेडी 12 13 14টার মতো ভিডিও ছেড়ে দিয়েছি তো স্বাভাবিকভাবেই আপনারা আমার বিশ্বাস পড়ার গতিটা ফিরে আসছে কি বলেন আপনারা তো যাই হোক আজ আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে দাঁড়িয়েছি সেটা হলো প্রিপজিশন এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপজিশন লেকচার 3 অলরেডি আমি লেকচার 1 এবং লেকচার 2 শেষ করেছি আমি কিন্তু আমার ভিডিওগুলো সারি সাধারণত একটা ধারাবাহিক নিয়ম যেমন ইতিপূর্বে আমি আর্টিকেলের 5টা ভিডিও ছেড়েছি পার্ট 1 2 3 4 5 নামে আর যখনই আমি প্রিপজিশনটা শুরু করেছি দেখেন এই প্রিপজিশনের মধ্যে প্রিপজিশন লেকচার 1 এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপজিশন লেকচার 1 এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপজিশন লেকচার 2 অলরেডি দুইটা শেষ করেছি আপনি যদি এই দুইটা দেখেন তাহলে কিন্তু তিনটা আপনার জন্য এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপজিশন লেকচার 3 এটা আপনার জন্য বেশি সুন্দর হবে বেশি সুবিধাজনক হবে তাই আমি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওগুলো দেখেন বা নিয়মিত দেখতেছেন তারা আমার ভিডিওগুলো একদম ধারাবাহিকভাবে যদি দেখেন তাহলে আপনার জন্য আমি মনে করি বেশি উপকার হবে তাই হোক আমি কথা না বাড়িয়ে আজ আমি এসএসসি স্ট্যান্ডার্ড প্রিপজিশন লেকচার 3 শুরু করতে যাচ্ছি আর এখানে আজ আমি যেটা শুরু করতে যাচ্ছি সেখানে কি শুরু করতে যাচ্ছি আপনারা আগে থেকেই জানেন যারা আমার লেকচার 1 এবং লেকচার 2 দেখেছেন আজকে আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনগুলো কি আসলে কোথায় আসে এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব দেখেন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এখানে যদি আমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন কথাটা লিখি দেখেন অ্যাপ্রোপ্রিয়েট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনস এখন আপনার কাছে এই যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন বিষয়টা আপনার কাছে অনেক জটিল মনে হতে পারে আমার কাছে অনেক জটিল মনে হতে পারে অনেকের কাছে অনেক জটিল মনে হতে পারে কারণ কি যা জটিল তাতে জটিল মনে হওয়ারই কথা কিন্তু যে কোনো জটিল বিষয় যে কোনো কঠিন বিষয়কে সহজভাবে উপস্থাপনের মাধ্যমে নিজের মাথার মধ্যে যদি আমরা সহজভাবে উপস্থাপন করতে পারি এবং জানতে পারি বিষয়টা তাহলে যে কোনো ক্রিটিক্যাল জিনিস কিন্তু সহজ হয়ে যায় আর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন এটা আমরা ক্রিটিক্যাল এই জন্যই মনে করি যে আমরা বাঙালি আমাদের বাংলা ভাষায় যেমন বাগধারা বাগবিধিগুলো রয়েছে এগুলোও কিন্তু আমাদের বাংলা পরীক্ষার সময় দিতে হিমশিম খেয়ে যায় আমরা তো অনুরূপভাবে ইংরেজিতে যে বাগবাড়া বাগবিধি বাগবিধিগুলো রয়েছে এগুলো পরীক্ষার মধ্যে দিতে গেলে তো হিমশিম খাবারই কথা তবে জিনিসগুলো কি আমরা একটু বিষয়টা ভালো করে বোঝার চেষ্টা করি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপজিশন জেনারেল ইউজ অফ প্রিপজিশন দুটো সাইড নিয়ে আমি একটু একটু আলোচনা করব দেখেন কিছু এক্সাম্পলের মাধ্যমে আমি বিষয়গুলো পরিষ্কার করার চেষ্টা করব দেখেন ধরেন আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি ট্রিস কি দেখা যাচ্ছে ট্রিস আর ভেরি ইউজফুল অর্থ হলো গাছ খুবই উপকারী রাইট ড্যাশ আস দেখেন এখানে যদি আমি জিজ্ঞাসা করি যে বলেন তো এখানে প্রিপজিশন হিসেবে কি বসবে আর প্রিপজিশনটা কি আমরা কিন্তু জানি আসলে দেখেন ইউজফুল শব্দের অর্থ হলো উপকারী আর আস শব্দের অর্থ হলো আমাদেরকে হ্যাঁ আমাদেরকে বা আমাদের এরকম একটা কিছু আমাদেরকে এটার অর্থ কিন্তু যখন আমরা প্রিপজিশন বসাবো এই দুইটা শব্দের মধ্যে কিন্তু আমরা একটা সম্পর্ক তৈরি করব প্রিপজিশনের মাধ্যমে এটাই কিন্তু প্রিপজিশনের মূল কাজ এই দুইটা সম্পর্ক শব্দের মধ্যে সম্পর্ক তৈরি করব আর তখন আপনি এই সম্পর্ক তৈরি করতে যায় দেখেন এখানে আমি লক্ষ্য করেছি এই পর্যন্ত আমি যত স্টুডেন্টকে জিজ্ঞাসা করেছি আমার যে ক্লাসগুলো হয় সেই ক্লাসে আমি যে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করেছি তার মধ্যে আমি দেখেছি মোর দ্যান 95% স্টুডেন্ট ভুলটা করে বসেছে কি ভুলটা করে বসেছে দেখেন কতটা সে ঠিকই বলতেছে গাছ খুবই উপকারী আমাদের জন্য গাছ খুবই উপকারী আমাদের জন্য তো জন্য ইংরেজিতেই ফর তো এখানে দেখা যাচ্ছে 95% স্টুডেন্ট এখানে কি বলে রাখতেছে ফর বলে রাখতেছে কিন্তু আপনি যদি এখানে ফর বসান হ্যাঁ কোনো ক্ষেত্রে আপনাকে কোনো কোনো টিচার সে যদি ব্যাপারটা জানা না থাকে বা কেউ কেউ এখানে আপনি রাইট দিতে পারে বাট এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা হলো টু অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা কি টু তার মানে এখানে যদি আপনি ফর বসান নরমালি কাটা যাবে আর যদি আপনি এখানে টু বসান তাহলে আপনি হয়ে গেল এখন আপনার মনের মধ্যে প্রশ্ন আসে ভাই এখানে যে ফর বসবে নাকি টু বসবে আমি বুঝবো কেমনে সবারই অ্যান্সার একটাই সেটা হলো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যেগুলো আছে যে আপনি 7-8 অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে
এগুলো আপনাকে ঠাটা বা টানা মুখস্থ করে রাখবে, এভাবেই কিন্তু বলা হচ্ছে। হ্যাঁ, আমারও পরামর্শ তাই, আপনি মুখস্থ করবেন, তবে বেশিরভাগ ক্ষেত্রে মুখস্থ করতে যেভাবে বলা হয় টানা মুখস্থ করেন, তো আমি ওইভাবে আপনাকে টানা মুখস্থ করতে বলবো না। হ্যাঁ, এখানে আমি আপনাদেরকে মুখস্থ করার জন্যও কিছু কৌশল দেবো। দেখেন, এইখানে অর্থটা কিন্তু একই পায়, গাছ আমাদের জন্য খুবই উপকারী, গাছ আমাদের কাছে খুবই উপকারী, ভালো হয় অর্থটা এটা, গাছ আমাদের কাছে খুবই উপকারী। দেখেন, আর যখন আমি বলছিলাম এখানে গাছ আমাদের জন্য খুবই উপকারী, তখনও কিন্তু আপনার অর্থগত দিক দিয়ে বাক্যটা মিললে, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজের ক্ষেত্রে আমরা চিন্তা করলে এটা অ্যান্সারটা হয় না, কাটা যায়। আর এটাই কিন্তু আমরা পরীক্ষার মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির মধ্যে পড়ে যাই, যে আসলে ঘটনাটা কি। পরীক্ষার মধ্যে পরীক্ষা দেওয়ার পর আমরা পরিষ্কার বুঝতে যেখানে পর হবে মিলে যায়, দেখ গাছ আমাদের জন্য খুবই উপকারী মিলে যায়, কিন্তু পরীক্ষার হলের থেকে বের হয়ে আসার পরে একদিন যখন আপনি খাতাটা হাতে পান, আর খাতা হাতে পাওয়ার অ্যান্সার স্ক্রিপ্ট হাতে পাওয়ার পরে যখন দেখেন ওইটা কাটা, হ্যাঁ, পরবর্তীতে আপনার ব্রেনটাই কনফিউজ হয়ে যায়, চিন্তা করেন কি হলো এইটা, কি বুঝলাম, কি করলাম, কি না করলাম, কিছু বুঝলাম না, এরকম কিন্তু কিছু ব্যাপার এসে যায়। হ্যাঁ, ঠিক এই কারণে অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, এই আপনার এখানে যে আমি ফর শব্দটা ব্যবহার করেছি, টু শব্দটা ব্যবহার করেছি, ইউজফুল টু, তার মানে ইউজফুলের পরে টু বসে, অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, ইউজফুলের পরে কি বসে, টু বসে, আপনি কি এভাবেই মনে রাখবেন না? দেখেন এইখানে কিছু টপিকস আছে, আমরা একটু চিন্তা করলে হয়ে গেল, ইউজফুল শব্দের অর্থ কি, উপকার, উপকারী। এরপরে আসেন উপকারী, এই শব্দটার পরে কি বসতেছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। আচ্ছা, উপকারীর পরে যদি টু বসে তাহলে অপকারীর পরে কি বসবে, অপকারী মানে কি, ক্ষতিকর, রাইট, ক্ষতিকর কি বসবে, টু। তাই এখন দেখেন এই উপকারী সংক্রান্ত ক্ষতিকর সংক্রান্ত, তার মানে উপকার, এ ধরনের কতগুলো ইংরেজি শব্দ আছে, ক্ষতিকর এ ধরনের কতগুলো ইংরেজি শব্দ আছে। উদাহরণস্বরূপ আপনি দেখেন, যদি আমরা বলি উপকারী, ইউজফুল টু উপকারী, বেনিফিশিয়াল টু উপকারী, কন্ডিউসিভ টু উপকারী, এরকম যত উপকারী শব্দ আছে এগুলো যদি আপনি কালেকশন করতে পারেন তাহলে হয়ে গেল। এটা দেখেন একটা সহজ ফর্মেট, আপনি কিন্তু আলাদাভাবে মুখস্থ করুন লাগতেছে না। অনুরূপভাবে ক্ষতিকর, ক্ষতিকর ইংরেজি কি, হার্মফুল, হার্মফুল টু, আরও ক্ষতিকর আছে না, ডিট্রিমেন্টাল টু, প্রেজুডিশিয়াল টু, এরকম যত ক্ষতিকর ইংরেজি আছে আপনি তারপরে কিন্তু এইভাবে কি বসাই দিতে পারেন, টু বসাই দিতে পারেন। তো আমি যখন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আর অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন এবং কমন ইউজ অফ প্রিপোজিশন এই দুটো সাইট নিয়ে পরিষ্কারভাবে আলোচনা করবো, একটা কম্পেয়ারেবল আলোচনার মধ্যে, কম্পারেটিভলি যে আলোচনাটা আসবে সেই আলোচনার মধ্যে যখন আমি লেকচার করে থেকে যাবো, তখন আপনি প্রিপোজিশনের আসল মজা পাবেন আই থিঙ্ক। হ্যাঁ, তাই দেখেন, তবে আমি এখানে বোঝাইতে চাইতেছি কোনোভাবে এখানে ফর বা অন্য কিছু বসালে হবে না, আপনাকে টুই বসাতে হবে। তো যাই হোক, এরকম আমি আরো কয়েকটা এক্সাম্পল দিতে চাইছি। মনে করেন আমি এরকম একটা বাক্য লিখলাম, আই হ্যাভ অ্যান অ্যাম্বিশন, আই হ্যাভ অ্যান অ্যাম্বিশন ড্যাশ হায়ার এডুকেশন, হায়ার এডুকেশন। আচ্ছা, আপনি এই বাক্যটার দিকে তাকান, আই মানে আমার, হ্যাভ আছে, কি আছে, একটি অ্যাম্বিশন অর্থ কি, উচ্চাকাঙ্ক্ষা, আমার একটি উচ্চাকাঙ্ক্ষা আছে, আমার একটি উচ্চাকাঙ্ক্ষা আছে, হায়ার এডুকেশন মানে কি, উচ্চ শিক্ষা, আমার একটি উচ্চাকাঙ্ক্ষা আছে উচ্চ শিক্ষার প্রতি। আচ্ছা, আপনি যদি প্রতি ইংরেজি এখানে টু বসান কাটা যাবে, হবে না, কারণ এটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ, এটা না, এখানে অবশ্যই আপনার কি উচ্চাকাঙ্ক্ষার পরে কি বসবে, ফর, আই হ্যাভ অ্যান অ্যাম্বিশন, আমার একটি উচ্চাকাঙ্ক্ষা আছে ফর হায়ার এডুকেশন, অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য। আপনি লক্ষ্য করেন, ইজ অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা, এরকম উচ্চ ধরনের যত আকাঙ্ক্ষা আছে, যা ইচ্ছা আছে, যদি আপনি এখানে বলতেন আই হ্যাভ এ গ্রেট ডিজায়ার, ঠিক আছে, এই যে আকাঙ্ক্ষা ইচ্ছা এর মতো যত শব্দ আছে, এই ধরনের শব্দের পরে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট ইউজে কি বসে, হর বসে। এইভাবে যদি আমরা একটু একটু আলাদা করে নিই, একটা তালিকাবদ্ধ করে নিই, তাহলে বিষয়টা কিন্তু বেশি পরিষ্কার হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারতেছি? আচ্ছা, দেখেন এছাড়া আমি আরো কয়েকটা উদাহরণে নিয়ে আসবো। আমি আসলে আজকের ক্লাসে যে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি এবং বোঝার চেষ্টা করতেছি, শেয়ার করার চেষ্টা করতেছি, বেসিক্যালি আসলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা কি, এবং সেখানে আপনি কিন্তু কোনোভাবেই অন্য কোনো প্রিপোজিশন বসালে হবে না, ওকে, অন্য কোনো প্রিপোজিশন বসালে হবে না। যেমন
কমন ইউজ অফ প্রিপোজিশনের মধ্যে যে জায়গায় আপনি ইন বসাইতেছেন, হ্যাঁ ওইখানে কোনো কারণে বাই বসতে পারে, যেখানে আপনি উইথ বসাইতেছেন ওইখানে টু ও বসতে পারে, অপ বসতে পারে, এভাবে একটা জায়গায় কয়েকটা প্রিপোজিশন বসেই কিন্তু আমরা ওইখানে ওই ধরনের শূন্যস্থানগুলো সমাধান করতে পারি। বাট অ্যাপ্রোপ্রিয়েট ইউজে যা বসবে তাই বসবে। উদাহরণস্বরূপ একটা বিষয় তো লক্ষ্য করেন, ধরেন আমি এখানে একটা বাক্য লিখলাম, আওয়ার ন্যাশনাল পোয়েট, নাম শুনছি আমরা, আমাদের ন্যাশনাল পোয়েটের নাম কি? কাজী নজরুল ইসলাম। হ্যাঁ, আপনি বাক্যটার দিকে দেখেন, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, ড্যাশ এ পুর ফ্যামিলি, কাজী নজরুল ইসলাম একটি দরিদ্র ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, এখন দেখেন, কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন, জন্মগ্রহণ করেছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন? একটি দরিদ্র পরিবারে। লক্ষ্য করেন, পরিবারে, এটি শেষে কি আছে? অতিরিক্ত এ। আমরা জানি কোন শব্দের শেষে অতিরিক্ত তে এ অন্তস্থ থাকলে তার আগে ইন বসতে পারে যদি মধ্যে বোঝায়, অন বসতে পারে যদি উপরে বোঝায়, অ্যাড বসতে পারে যদি স্থির বিন্দু বা অংশ বোঝায়। আচ্ছা, এখানে টু বসতে পারে যদি গতি বোঝায়, আর ইনটু বসতে পারে যদি পরিবর্তন বোঝায়। আমি গত ক্লাসের ব্যাপারগুলো নিয়ে আলোচনা করছি। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেছিল উনি কি পরিবারের উপরে না পরিবারের মধ্যে জন্মগ্রহণ করেছিল? মধ্যে, ভেতরে। তাই এখানে ফরমালি কি বসে? ই। কাজী নজরুল ইসলাম ওয়াজ বর্ন ইন এ পুর ফ্যামিলি, কাজী নজরুল ইসলাম একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। ভাই একটা বিষয় খেয়াল করেন, ধরেন আমি এই একই কথা যা আছে তাই লিখলাম, কাজী নজরুল ইসলাম, লিখলাম এখানে কেম এসেছিলেন, ড্যাশ এ পোর ফ্যামিলি, কাজী নজরুল ইসলাম একটি দরিদ্র পরিবারে এসেছিলেন। এখানেও কিন্তু দেখেন এসেছিলেন দরিদ্র পরিবার এ, এর কারণে এখানে ইন আসতে পারে, টু আসতে পারে, এক আসতে পারে, এগুলো কিন্তু আসতে পারে, কিন্তু কাজী নজরুল ইসলাম এসেছিলেন আর জন্মগ্রহণ করেছিলেন, দুইটা কথার ভিতরে কিন্তু যথেষ্ট তফাৎ আছে, তাই না? তাই দেখেন আমি যদি কেম অর্থ অনুসারে এখানে বসাইতে যাই, ইন আসতে পারে, টু আসতে পারে, অ্যাট আসতে পারে, ইনটু আসতে পারে, ইগেল আসতে পারে, কিন্তু ভাই জানেন এখানে কি আসবে? আসবে হলো অ। এখন আপনি বলতে পারেন কেন? এটাই আমাদের এই যে ভার্বটার পরে যে অংশটা বসাইলাম, আমি ভার্বের পরে যে প্রিপোজিশন বসাইলাম, বসানোর সঙ্গে সঙ্গে এই ভার্বটার অর্থই চেঞ্জ হয়ে গেছে। কোনো ভার্বের পরে যদি আমরা যখন কোনো প্রিপোজিশন বসাই, বসানোর পর ওই ভার্বটা যদি অর্থ নিজের অর্থটা চেঞ্জ করে ফেলে, তখনই এটাকে আমরা বলি গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। এটাও কিন্তু প্রিপোজিশনের একটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ। এখানে আপনাকে অপি বসাতে হবে। লক্ষ্য করেন এই কেম অফ শব্দের অর্থ জন্মগ্রহণ করা, কেম অফ শব্দের অর্থ কি? জন্মগ্রহণ করা। কাম অফ শব্দের অর্থ জন্মগ্রহণ করা, তাই আসতেছে কাজী নজরুল ইসলাম একটি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিল, তার মানে কাম অফ শব্দের অর্থ কোথাও জন্মগ্রহণ করা। সো এখানে কিন্তু আমরা বলতে পারি ওয়াজ বর্ন ইন সমান সমান কেম অফ। তো এইখানে কামের পরে গ্যাপ দেখার সাথে সাথে আপনার যদি কাম অফ শব্দের অর্থ জন্মগ্রহণ করা, কোথাও জন্মগ্রহণ করা এই কথাটা জানা না থাকে, আপনিই বলেন কোনোভাবে এই প্রিপোজিশনটাকে বসানো সম্ভব। হ্যাঁ, তবে হ্যাঁ, কাম অফ জন্মগ্রহণ করা, কাম অফ জন্মগ্রহণ করা এইভাবে শুধু মুখস্থ করলে হবে না, এটাকে আমাদের ব্যবহার বিধিতে শিখতে হবে। তাহলে দেখা যাবে বিষয়টা আমাদের কি কাছে অনেকটাই পরিবর্তন হয়ে আসবে এবং পরিষ্কার হয়ে আসবে। দেখেন আরো কিছু এক্সাম্পল আমি তুলে ধরি, আপনাদের কতটা বিরক্ত লাগতেছে একটু মিনিট দেখেন, হ্যাঁ, বা কিরকম লাগতেছে ক্লাস, ক্লাসগুলো কমেন্টস এর মাধ্যমে আপনারা যখন জানাবেন তখন কিন্তু আমাদের ভালো লাগবে, অন্যথায় কিন্তু অতটা ভালো লাগবে না। যাই হোক, একটা বিষয় খেয়াল করেন, 10 মিনিট দেখান লাগবে। যেমন একটা দেখেন আমি এখানে লিখতেছি হলো, ধরেন দ্য থিফ, থিফ শব্দের অর্থ কি? চোর। আচ্ছা, চোরটি কি করলো? ধরেন ব্রোক, আমি এখানে ড্যাশ দিয়ে দিলাম, মাই হাউস। বাক্যটা দেখলে আপনার কাছে কেমন মনে হয়? দেখেন চোরটি আমার বাড়ি ভাঙলো, ব্রেক শব্দের অর্থ আমরা জানি কিন্তু ভাঙ্গা, তো ওই অনুসারে দেখেন চোরটি আমার বাড়ি ভাঙলো, কোনো প্রিপোজিশনে আসে না। ভাই চোরের কি মাথা খারাপ হয়েছে? চোর আপনার বাড়ি ভাঙবার যাব, এই ধরনের বাক্য কি আসলে হয়? চোর আপনার ঘরে যে চুরি করবো, তাই তো? এটাই তো স্বাভাবিক,
কিন্তু সুর আপনার বাড়ি ভাঙলে এটা তো হয় না। তার মানে এখানে এমন একটা প্রিপোজিশন বসবো যেটা বসার কারণে হ্যাঁ এই বাক্যটার অর্থটা মিলে যাব। তার মানে দেখেন আমি যদি এখানে বসাই দিই ব্রেক ইন, তার মানে কি আসলো? চোরটি আমার বাড়িতে ভাঙলো, অর্থটা এই আসে না। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, এই ইনটা বসানোর সাথে সাথে এটার অর্থটাই চেঞ্জ হয়ে গেছে। বেসিক্যালি ব্রেক ইন শব্দের অর্থ চুপি সারে কোথাও প্রবেশ করা। ব্রেক ইন শব্দের অর্থ কি? চুপি সারে কোথাও প্রবেশ করা। তাহলে অর্থ কি আসলো? ভাবে চোরটি চুপি সারে আমার ঘরে প্রবেশ করলো, মিলে গেছে। সো আপনি যদি এখানে অন্য কোনো প্রিপোজিশন দেন, আদৌ কি সম্ভব? অন্য কোনো প্রিপোজিশন দিলে এখানে কি অ্যান্সারটা আসবে? তাই আপনি এখানে অ্যাপ্রোপ্রিয়েট ইউজটা কিন্তু আপনাকে জানতে হবে। অনুরূপভাবে আমি আরো কয়েকটা উদাহরণ দিতেছি। মনে করেন এখানে ধরেন আই কল্ড ড্যাশ আই কল্ড হিস পাইস। তাই কল শব্দের অর্থ ডাকা আমরা কিন্তু সবাই জানি। যদি আমি বলি আই কল্ড, আমি ডাকলাম হিস ফেস, তার মুখ বা তার চেহারা ডাকলাম, হইলো। তার মানে এখানে এমন একটা প্রিপোজিশন বসাতে হবে যাতে ভার্বটার অর্থ চেঞ্জ হয়ে যায়। দেখেন আমি যদি এখানে বলি আই কল্ড আপ, এই কল আপ শব্দের অর্থ হলো স্মরণ করা। কল আপ শব্দের অর্থ কি? স্মরণ করা। আই কল্ড আপ, আমি স্মরণ করলাম তার ফেস, আমি তার ফেসটা স্মরণ করলাম, আমি তার মুখটা স্মরণ করলাম। কথাটা বুঝছেন? তাই দেখেন কোনো ভার্বের পরে প্রিপোজিশন বসে যদি ভার্বের অর্থটা চেঞ্জ হয়ে যায় ওটাকে বলা হয় গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। কোনো অ্যাডজেক্টিভের পরে কোনো প্রিপোজিশন বসে যদি ওটা অ্যাপ্রোপ্রিয়েট ইউজ হয়ে যায় ওইটার আর কখনোই ওই অ্যাডজেক্টিভ এর পরে ওই প্রিপোজিশনটা ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসে না, বা ওই নাউনের পরে ওই প্রিপোজিশন ছাড়া অন্য কোনো প্রিপোজিশন বসে না এবং একটা বিশেষ অর্থ প্রদান করে, এগুলোই কিন্তু আমাদের কি? অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ প্রিপোজিশন। হ্যাঁ, এগুলো আমরা তুলনামূলক আলোচনা আগামী ক্লাসে যে আমাদের লেকচার ফোর আসবে, লেকচার ফোরে আমরা কিন্তু বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো যাই হোক, একটা বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি বলতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। সেই বিষয়টা হলো দেখেন এই যে আমরা যে ভিডিওগুলো করতেছি, এই ভিডিওগুলো আপনারা দেখতেছেন, উপকৃত হচ্ছেন, তো এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের কি করা উচিত? সিরিয়ালি দেখা উচিত। অর্থাৎ যিনি আপনি লেকচার ওয়ান দেখছেন তাহলে কিন্তু তার লেকচার টু মনোযোগ আসবে, লেকচার টু যিনি দেখলেন তার কিন্তু লেকচার থ্রি মনোযোগ আসবে, এই লেকচার থ্রির পরে যেটা আসতেছে আমাদের লেকচার ফোর, এই প্রিপোজিশনগুলো কিন্তু আপনাদের পরীক্ষার মধ্যে থাকবে। পরীক্ষার মধ্যে যে প্রিপোজিশনগুলো আসবে, যেভাবে আসবে, সেই বিষয়গুলোই কিন্তু আমরা লেকচার ফোর থেকে শুরু করব। হ্যাঁ, আমার ক্লাস কতগুলো হবে, এই কতগুলো ক্লাস যদি আপনি গভীর মনোযোগ সহকারে আস্তে আস্তে বিষয়গুলো পরিষ্কার করে দেখেন আপনি ভালো করবেন, আমি এটা বিশ্বাস করি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি আর বেশি সময় নিচ্ছি না, আপনাদেরকে অবশ্যই আর বিরক্ত করব না। তবে আমি প্রত্যাশা করি আপনারা সবাই যথেষ্ট পরিমাণ ভালো থাকবেন। যেমন এই যে আমাদের বর্তমান যে লকডাউন চলতেছে, এই লকডাউনে শুধু আমরা কষ্টেই যে আছি তা না, আনন্দেও আছি, সেটা কি? আমাদের প্রাকৃতিক পরিবেশটা অনেক সুন্দর হয়ে আসতেছে, এটাও কি সত্য না? তো আমাদের প্রকৃতির মতো আমাদের মনটাকেও আমরা সুন্দর করার চেষ্টা করব। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, আল্লাহ হাফেজ।